السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وهو ألد الخصام. وإذا تولى سعى في الأرض ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز او محترم حضرات مربیان کرام او دیگر مسلیان عظام، اللہ سبحانہ و تعالی مہان دربار لاکھ شکریہ جابن کرچی جنہیں ہمادر کی پروتی جمعر نیائے آج کے مستدی آشار توفیق انعائد کرچن اجن نبولی الحمدللہ. اللہ سبحانہ و تعالی মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে মানুষ কিভাবে চলবে, মানব জীবনে শান্তি কিভাবে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য মানুষকে বিধান দিয়েছেন। মানুষের মৌলিক কতগুলো প্রয়োজন, মৌলিক কতগুলো বিষয় যেগুলোর নিরাপত্তা এবং সংরক্ষণ করা খুবই প্রয়োজন। যেমন মানুষের জানের নিরাপত্তা, দুনিয়ার সমস্ত মানুষ নিজের জানের নিরাপত্তা চায়। জানের ভয় পশুরও আছে, একটা গরু লাঠি দেখলে দৌড় দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের নিরাপত্তার জন্য আইন দিয়েছেন। কত সুন্দর আইন! কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। এই ইমানদারগণ, তোমাদের প্রতি হত্যার বিনিময়ে কিসাসকে ফরজ করা হয়েছে। তোমাদের কেউ যদি কাউকে হত্যা করে, তার জন্য আইন হচ্ছে ওকেও হত্যা করতে হবে, যাতে করে কেউ হত্যা করার সাহস না করে। কারণ যদি একটা লোক জানে আমি যদি কাউকে হত্যা করি নিশ্চিত আমাকেও হত্যা করা হবে, তাহলে কেউ ওই কাজ করতে যাবে? আমাদের দেশে কেন করে? জানে যে ফাঁকফোক দিয়ে বের হয়ে আসা যাবে। জানের নিরাপত্তার জন্য আইন দিলেন, মালের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, السارق والسارقة فقطعوا أيديهما، চোর পুরুষ চোর নারী যেই হোক, فقطعوا أيديهما ওদের হাত কেটে ফেলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আইন দিলেন। যদি সত্যিকার অর্থে একজন চোর নিশ্চিত হয় যে আমি যদি চুরি করি তাহলে আমার হাত কাটা যাবে, কোন চোর চুরি করবে, তাহলে আমাদের দেশে করে কি জন্য?
জানে যে হাত কাটা যাবে না। যদি একজন লোক নিশ্চিত রূপে জানে আমি যদি চুরি করি আমার কবজা পর্যন্ত হাতটা কেটে ফেলে দেওয়া হবে, দুনিয়ার যত বড় লোভী হোক এই কাজ কেউ করতে যাবে না। মালের নিরাপত্তার জন্য এরকম আইন দিলেন। মানুষের আর একটা মৌলিক বিষয় হচ্ছে বংশ হেফাজত করা, বংশ পরিচয়। আজকে যদি দুনিয়ায় আমরা পরিচয় দিই অমুকের বাপ কি, অমুকের মেয়ে মা কে, বরং আমাদের চেয়ে যারা ধর্ম মানে না তারা গুরুত্ব দেয় বেশি। আমাদের ইসলাম ধর্মে বাপের পরিচয় যথেষ্ট, কিন্তু আজকাল দেখবেন দলিলে বা বিভিন্ন কাগজপত্রে সরকারি কাগজে কি লাগে, মায়ের নাম লাগে। তাহলে পরিচয় যে একটা বিষয় এটা ওরাও গুরুত্ব দেয়, কিন্তু ওরা যেই পথে হাঁটে সেই পথে চললে কি পরিচয় থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে মানুষের আকল এবং জ্ঞান এটা যাতে করে কেউ নষ্ট করতে না পারে সেজন্য বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করেছেন, যাতে করে মদ নেশা পান করে কোনো ব্যক্তি তার আকলকে নষ্ট করতে না পারে, জ্ঞান বুদ্ধি বিবেক এটা যাতে নষ্ট না করতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম করেছেন। এমনি ভাবে মানুষের মান মর্যাদা, আমাদের দেশে মানহানি মামলা হয় না, এই মান মর্যাদার গুরুত্ব ইসলাম কত দিয়েছে, আল্লাহু আকবার। কেউ যদি কারো উপরে জেনার অপবাদ দেয়, অমুক অমুককে ব্যভিচার লিপ্ত হয়েছে জেনা করেছে, ইসলাম বলে চারজন সাক্ষী হাজির করো, এটা কি সোজা বিষয়? চারজন সাক্ষী হাজির করা কঠিন বিষয়। এখন আপনি কি জেনা করতে দেখে তারপরে চারজন সাক্ষী তালাশ করতে যাবেন? চারজন সাক্ষী যদি হাজির করতে না পারো আল্লাহ তারা বলে তাহলে পিঠ পাতো, আশি দররা তোমার পিঠে পড়বে। এই জন্য এটা এই জন্য যাতে কেউ কারো উপর অপবাদ দিয়ে মিথ্যা যেন কাউকে অপমান করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টা, দীন হেফাজত করা, মানুষের ঈমান, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হেফাজত করার জন্য আইন দিয়েছেন, যদি কোনো ব্যক্তি দীন ত্যাগ করে ইসলাম থেকে সরে যায় ওকে কতল করে ফেলো। আমি কি বলতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তিনি জানেন মানুষের নিরাপত্তা, মানুষের শান্তি কোন কাজে, সেজন্যই মানুষকে কতগুলো আইন এবং বিধান দান করেছেন। মানুষের নিজস্ব ক্ষমতা নেই মানুষের শান্তির জন্য আইন তৈরি করা, আইন তৈরি করার জন্য কতগুলো কোয়ালিটির প্রয়োজন। এক নম্বর হলো আইন যিনি তৈরি করবেন তাকে সর্বময় জ্ঞানী হতে হবে, অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানতে হবে, নতুবা এই আইন ভবিষ্যৎ কোন পথে যাবে এর দ্বারা কি ক্ষতি হবে এটা মানুষ উপলব্ধি করতে পারবে না। আমরা বাস্তবও দেখি আমাদের এক এক সরকার এক একটা আইন করে আবার আরেক সরকার বাতিল করে, উপজেলা আইন এর সাপ করলো, বিএনপি সরকার এটাকে উপজেলা মনে করে বাতিল করেছিল, আবার বর্তমান সরকার চালু করেছে, চালু করার পরে ক্ষমতা কি তার দ্বন্দ্ব লেগে গেছে, কার কতটুকু ক্ষমতা, এখন এটা কি এমপি সাহেবের নিয়ন্ত্রণ থাকবে নাকি বাইরে থাকবে, এই নিয়ে কত দ্বন্দ্ব। আবার দেখবেন যে পরে সরকার বদলকে এটা বাদ দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই মানব জাতিকে আইন দিয়েছেন যে তোমাদের আইন করার কোনো এখতিয়ারই নেই, আল্লাহর কাছে কোনো অতীত নাই ভবিষ্যৎ নাই, আল্লাহর কাছে সবকিছু বর্তমান। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء يعلم ايات الكرسي অংশ يعلم ما بين ايديهم وما خلفهم পিছনের সামনের সবকিছু আল্লাহর সামনে হাজির, তিনি সবকিছু দেখেন, এমনকি মানুষের অন্তরের খবর পর্যন্ত জানেন, আলিমুম বিদাতিস সুদুর, অন্তরের খবর পর্যন্ত তিনি জানেন। আর যিনি সবকিছু জানেন তিনি একমাত্র আইন করার অধিকার রাখেন। এরকম ভাবে আইন যিনি তৈরি করবেন
তাকে সদয় হতে হবে। আইন মানুষকে শাস্তি দেওয়ার জন্য না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তৈরি করেছেন মূলত শাস্তি দেওয়ার জন্য না। অন্যায় করে প্রথম মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন দয়া এবং মায়া। কত সুন্দর আল্লাহ তাআলা বলছেন, হাদিসে আছে একটা পাখি একজন ধরে নিয়ে আসলো আল্লাহর রাসূলের দরবারে, মা পাখিটা একবার হাতে বসে একবার গায়ে বসে ওর উপরে দৌড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, তোমার ওটার ভিতরে কি, চাদরের ভিতরে কি? বললো পাখির বাচ্চা, ওটা ছেড়ে দিয়ে আসো। তুমি কি দেখতে পাচ্ছ না পাখির মা কত তার জীবনের ঝুঁকি আছে, তারও তো ঝুঁকি আছে, তুমি তাকেও স্বীকার করতে পারো সে এসব পরোয়া না করে তোমার কাছে আদাদি করছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে কত দয়ালু? দয়া মায়া মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন এটাও 100 ভাগ করে একটা ভাগ দান করেছেন সমস্ত মাখলুকাতকে, আর সেই অংশ দিয়ে একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায়। একটা জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত, একটা সন্ত্রাসী, একটা পাষণ্ড মানুষ পর্যন্ত অন্যকে ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক ভাগ দিয়েছেন গোটা মাখলুকাতকে, আর 99 ভাগ সম্পূর্ণ রেখেছেন নিজের জন্য বান্দাকে দয়া করার জন্য। এই জন্য কোরআনে বলা আছে আর রহমান আর রাহিম, বিসমিল্লাহ মধ্যে পড়ি আমরা, কোরআনে বলা আছে আর রহমান ওয়ার রহমান উর রহিম আর আরহামুর রাহিমিন, সবচেয়ে দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এমনি ভাবে আইন তৈরি করার জন্য আর একটা বড় কোয়ালিটির প্রয়োজন, নিরপেক্ষ হওয়া। পক্ষপাতমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আইন তৈরি করলে এটা দিয়ে হয়তো কাউকে ঘায়েল করা যাবে, কিন্তু পরে আবার যে আসবে সেওটা ঘায়েল করবে আরেকজনকে। যেটা আমরা দেখি বাস্তবে, এক সরকার একটা আইন করে পরে আরেক সরকার ওটা দিয়ে আবার ওদেরকে ঘায়েল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে নিঃস্বার্থ এবং লোভহীন করে তৈরি করেন নাই, এই জন্য মানুষের আইন তৈরি করলে স্বার্থ নিয়ে তৈরি করে। কোরআনে বলা আছে খুলিকাল ইনসানু হালুয়া, মানুষকে সৃষ্টি করা হয়েছে লাভের লোভী করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে সকলের জন্য সমান, আর কাউকে অনুগ্রহ বেশি করেন, কেউ ভালো কাজ বেশি করলে সে ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কাফেরকে খাওয়ায়, মুশরিককে খাওয়ায়, কারো রিজিক বন্ধ করেন না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে যারা আল্লাহ নাফরমানি করে তাদের সকলকে খাবার বন্ধ করতে পারেন না, সব বন্ধ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করেন না। কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য দয়ালু, তিনি সকলের জন্য নিরপেক্ষ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কোয়ালিটি আছে, আইন তৈরি করার জন্য যারা আইন তৈরি করবে তাদেরকে আল কুদরতুল কামেলা, সার্বভৌম ক্ষমতার মালিক হতে হবে। কারণ যদি ক্ষমতার মালিক না হয় তাহলে আইন তৈরি করলো, যারা না মানলো তাদের শাস্তি দেবে কি করে? আমি আইন করলাম কিন্তু আইন যদি কেউ না মানে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই, অথবা আমার নাগালের বাইরে। সরকার আইন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসীরা গোপনে থাকে, ধরতেও পারে না। এজন্য আল কুদরতুল কামেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এই কোয়ালিটি মানুষের নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ, আল্লাহ মানেই হচ্ছে যিনি সর্বময় ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের অধিকারী। আর সার্বভৌম ক্ষমতার মালিক যিনি, তার কমান্ড বা আদেশটাই হচ্ছে আইন। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলা হয় আইন কাকে বলে? সার্বভৌমত্বের কমান্ড হচ্ছে আইন। আমাদের সরকার যখন গঠন হয় মানুষেরা ভোট দেয়, ভোট দিয়ে তারপরে কয়েকজন লোককে পাঠায় সংসদে, এরা এই জনগণের ক্ষমতাটা তাদের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, এরপরে তারা ওখানে বসে সার্বভৌম ক্ষমতা মালিক হয়, এরপরে তারা ওখানে আইন তৈরি করে, ওরা আদেশ দেয়, ওটা আইন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সার্বভৌমত্ব অধিকারী একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা সূরা আলে ইমরান 26 নম্বর আয়াতে পরিষ্কার করে বলা হয়েছে, এবারে আল্লাহর আইন হচ্ছে, কমান্ড হচ্ছে আইন, আল্লাহর নির্দেশ এগুলোই আইন।
একজন মানুষ যখন ইসলাম গ্রহণ করে তখন সব আইনগুলো মেনে তারপরে সে ইসলামে প্রবেশ করে। আজকে আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা তো সুযোগ হয় না। একটা বিষয় যেটা তা হচ্ছে মানুষের বংশ সংরক্ষণ করা। আল্লাহর আইনের মধ্যে একটা আছে এটা যে বংশ হেফাজত করা, পরিচয় সংরক্ষণ করা, এটার গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেশি দিয়েছেন। কুফাররা চাবে এটাকে নষ্ট করার জন্য। আমরা বর্তমানে দেখি হুবহু কোরআন যা বলছে, কোরআনের আয়াতে স্পষ্ট বলা আছে সূরায়ে বাকারা 204 নম্বর আয়াত, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে ইউজিবুকা কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে দুনিয়াতে তাদের কথাগুলো খুব ভালো লাগবে, ইউজিবুকা তোমাদের খুব পছন্দ হবে, ভালো লাগবে, মজা লাগবে। কওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার তাদের কথাগুলো, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, এবং তারা বলবে আমার মনে কি আছে এটা আল্লাহ সাক্ষী, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন ওয়া হুয়া আলাদুল খিসাম, এই লোকগুলো বড় ঝগড়াতে লোক, বড় খারাপ লোক। ওয়াইদা তাওয়াল্লা তাআ ফিল আরদি লিউফসিদা ফিহা, যখন তারা পৃথিবীতে বিচরণ করে তারা সব সময় চেষ্টা করে মানুষের ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য। ওয়ায়ুহলিকাল হারতা ওয়ান নাসলা, মানুষের খ্যাত এবং বংশ ধ্বংস করতে চায়। খ্যাত এবং বংশ, খ্যাত বলতে কি, কেউ কেউ বলেছেন খ্যাত বলতে ফসল, কেউ বলেছেন খ্যাত বলতে এই খ্যাত না, মানুষ তৈরির কারখানা। তার মানে হচ্ছে মহিলাদেরকে বেপর্দা করে জেনার বিচারের ব্যাপকতা সৃষ্টি করা, হারাম জাদা বেশি তৈরি করা, এরপরে মানুষের বংশ পরিচয় করা। ওয়াইহুলিকাল হারতা ওয়ান নাসলা, মানুষের খ্যাত এবং নসল বংশ তারা ধ্বংস করতে চায়। আমরা যে এখন দেখি বর্তমান বিশ্বের যারা নারীবাদী আন্দোলন করে এবং তারা অনেকটা সফল, এই পয়লা বৈশাখে আল্লাহু আকবার, কত দিনদার নামাজি মুত্তাকি পরহেজগার, এরা নিজের স্ত্রীকে উলঙ্গ করে নিয়ে তারপর রাস্তা বেরিয়েছে, এরাও এতে আল্লাহ নির্দেশ হেজাব কেন, এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এই তার আমার কথাগুলো আপনাদের কানে পৌঁছাচ্ছে, কারেন্ট বাতি জ্বলে, ফ্যান চলে, দুইটা এবং তার প্রয়োজন হয়। এখন যদি আপনি বলেন দুইটা তার উপরে পর্দা কেন, এই দুইটা তার মিলে তারপরে আগুন জ্বলে, বাতি জ্বলে, আপনার সবকিছু জ্বলে, আপনি বললেন দুইটা তার আলাদা কেন, তারপরে পর্দা আবার, এ রাবারের পর্দা তুলে দিয়ে দুইটা তারকে আলাদা করে না করে একসাথ করে দাও, ফ্যান চলবে আর মাইক চলবে নাকি আগুন চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে সৃষ্টি করেছেন মানুষ তৈরি করার জন্য, কিন্তু নিয়ম তৈরি করে দিয়েছে, রাবারের পর্দা দিয়েছেন আলাদা থাকো, নির্দিষ্ট জায়গায় মিলতে হবে, মিলবে ঠিকই নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট জায়গায়, আর যদি ওই নিয়ম কানুন বাদ দিয়ে আপনি তার মিলাতে যান আগুন জ্বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেরকম ভাবে নারী এবং পুরুষকে মেলার জন্য নির্দিষ্ট নিয়ম দিয়েছেন, বিয়ে করতে হবে, এর মাধ্যমে তোমাদেরকে মিলতে হবে, তাহলে তোমার থেকে ভালো সন্তান জন্ম হবে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই পর্দার বিধানটাই হচ্ছে মেয়েদের থেকে ক্ষতি করা, চার দেয়াল আবদ্ধ করার জন্য, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কানুনকে, আল্লাহর আইনকে অমান্য করলো, চ্যালেঞ্জ করলো। আর আল্লাহর আইনকে যে ব্যক্তি চ্যালেঞ্জ করে সে ব্যক্তি মুসলমান থাকতে পারে? আমি এটা প্রায় বলে থাকি যে শয়তান আল্লাহর সব হুকুম অমান্য করেছে তা নয়, বরং সে আল্লাহর থেকে বহিষ্কার হওয়ার পরে, দুনিয়ার জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করেছে, রব্বি ফাঙ্গিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করো, আমার রব আমার কিয়ামত, কিয়ামত বিশ্বাস করে কি বুজুর্গ, কিয়ামত বিশ্বাস করে, আবার আল্লাহকে রব বলে ডাকে। আল্লাহ তাআলা এটাকে কাফের বললেন কি জন্য,
সে আল্লাহর হুকুমকে একটা হুকুম অমান্য করেছে যেটা তার যুক্তিতে মেলে নাই। কোন নারী কোন পুরুষ যদি নামাজ পড়ে রোজা রাখে সব করে কিন্তু আল্লাহর কোন হুকুমকে অমান্য করে সে ব্যক্তি মুসলমান থাকবে? আল্লাহ তাআলা এখানে উল্লেখ করে দিয়েছেন ওয়ায়ুহলিকাল হারথা ওয়ান নাসলা, এই কুফফাদের চেষ্টাই থাকে মানুষের বংশ এবং মানুষের পরিচয় নষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য নারী পুরুষের জন্য কিছু নিয়ম নীতিমালা নির্ধারণ করেছেন। কোরআনে বলছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, সূরা আরাফের 226 নম্বর আয়াত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান, আমি তোমাদের উপরে লিবাস পোশাক নাযিল করেছি, ইউআরি সাওআতিকুম, যাতে তোমরা তোমাদের সাওআত লজ্জাস্থানকে ঢাকতে পারো। তোমাদের লজ্জাস্থানকে ঢাকার জন্য, তোমাদের গোপন অঙ্গ ঢাকার জন্য আমি পোশাক দান করেছি। এবারে শয়তান তোমাদের চেষ্টা করে পোশাক খোলার জন্য, বোঝা গেল যারা পোশাক খুলতে চাও না কারা? শয়তান। কোরআন বলছে সূরা আরাফের 27 নম্বর আয়াতের পরের আয়াতটা ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ফিতনার ভিতরে লিপ্ত করতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি, যেরকম ভাবে তোমাদের বাপ তোমাদের মা অর্থাৎ আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বহিষ্কার করেছে, তোমাদেরকেও যেন শয়তান সেরকম ফিতনায় ফেলতে না পারে। শয়তান কি করলো? ইয়ানযিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান আদম এবং হাওয়া থেকে তাদের থেকে তাদের লিবাস পোশাক খুলে ফেলেছে। লিবাসাহুমা, শয়তান খুলে ফেলেছে কেমনে? শয়তানের বুদ্ধিতে তারা এমন এক কাজ করলো যে কাজ করার পরে জান্নাতের পোশাক তাদের মধ্যে থাকার কোন সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলছেন ইয়ানযিউ আনহুমা, শয়তান ওদের থেকে খুলে ফেলেছে লিবাসাহুমা, তাদের পোশাককে, লিউরিয়াহুমা সাওআতিহিমা, যাতে করে শয়তান তাদের লজ্জাস্থান দেখতে পায়। শয়তান তাদের লজ্জাস্থানকে দেখতে পায়। আমরা দেখি বর্তমানেও মানবরূপী একদল শয়তান আছে, এরাও কি করে? ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলে। কি জন্য? যাতে করে নারীরা রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলে এবং তারা যেন নারীদেরকে সেভাবে উলঙ্গ পথ দেখতে পায়। আল্লাহ সেটাই বলছেন ইয়া বানি আদম, বোঝা গেল এই কাজগুলো যারা উস্কানি দেয়, যারা এর পক্ষে কথা বলে, এগুলো আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, খালি আল্লাহর বিধানকে অস্বীকার করে শয়তান হয়েছিল। আল্লাহ ভাষা তার শয়তান। কামা আখরাজা আবাওয়াইকুম ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম আশ-শাইতানু, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, তোমাদের পোশাক যেন খুলতে না পারে। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউনাহুম, ইন্না জাআলনা শায়াতীন আউলিয়া লিল্লাযীনা লা ইউমিনুন, যারা লা ইউমিনুন বেঈমান, যারা আমি তাদেরকে শয়তান তাদের মুরব্বি শয়তানকে বানিয়ে দিয়েছি, ওদের মুরব্বি হচ্ছে শয়তান। এরা এগুলো শিখায় যে তোমাদের হিজাব, এই পর্দা, এই সব বিধানগুলোই কেবলমাত্র নারীদেরকে পিছিয়ে রেখেছে। ওরা খুব আগাই যেতে, যে ওরা বলতাম না যে নারীদেরকে এত আগে লাগাইলো, এখন ছাদের ঢালাই কাজে নারীরা কাজ করে, রাস্তাঘাটের মাটি কাজ করে মেয়ে লোকেরা, খুব আগাইয়ে দিল। একজন লোক নতুন কলা বাড়ি করছে, তো নতুন বাড়িতে নতুন মাটি সাগর কলা গাছ লাগাইছে, বড় বড় কলাই হলো, বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে, দেখে আশপাশের কলা সব বিক্রি হয়ে গেছে, ওরটা বিক্রি হয় নাই। কারণ কি? ও একটা কাজ করেছে, কলা ছুলে খেতে মানুষের কষ্ট হবে, এই জন্য উপর থেকে কলার ছিলকেরা ফেলে দিয়েছে, যাতে মানুষের খেতে খুব সহজ হয়, কষ্ট না হয়, ভালোর জন্যই করেছে। উপর থেকে কলার ফোড়াটা ফেলে দিয়েছে, দেখে যে আশপাশের ছোট বড় কলা সব বিক্রি হয়ে গেছে, ওর কলা ধারে কাছে কেউ আসে না, নতুন বাড়ির নতুন কলা, বড় কলা কেউ কিনে না, সন্ধ্যা হয়ে গেছে, ডাকলো যে ব্যাপার কি তোমরা ওই কলা কিনছো না, আমাকে দেখো না। লোকেরা বললো দেখো তোমার কলার উপরে ছোলা নাই, পর্দা নাই, ওটা ধুলা বালু পড়েছে,
রোগ জীবাণু পড়েছে, ওটা খেলে পরে আমাদের পেট খারাপ হবে। ঠিক আছে পয়সা লাগবে এমনি নিয়ে যাও, এটা কে বোঝা বহন করবে আমার? না এটা তো এমনি দিলেও নিব না, বিনা পয়সা দিলেও নেওয়া যাবে না, কারণ এটা খেলে তো পেট খারাপ হবে ওজন কমে। কাজে কলা নিতে পারি, শর্ত হচ্ছে প্রতি কলার অনুযায়ী যদি পয়সা দিতে পারো ঔষধ খাওয়ার পর তার দিতে পারি। ঠিক এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের জন্য পর্দার হিজাব রাত দিয়েছেন, নারী ইসলামের কাছে অনেক মূল্যবান। সেজন্য একদল মানুষ বলল যে না এটা পর্দা করা যাবে না, এদেরকে সহজে যাতে ভোগ করা যায় সে ব্যবস্থা করো, ভোগ করার জন্য তাদেরকে উলঙ্গ করলো। এখন পুরুষেরা বিয়ে করতে গেলে তারা আশ করে যে না এটা কিনা যাবে, এটা খাওয়া যাবে না, বিয়ে করা যাবে না। হ্যাঁ করতে পারে, শর্ত হচ্ছে যদি এটা কোনো সমস্যা করে বিয়ের জন্য যেতে পারি 5 লাখ টাকা দিতে হবে। ইসলাম বলল নারীদেরকে বিয়ে করতে গিয়ে টাকা দাও ওদেরকে। এখন পর্যন্ত যেই দেশে ইসলামের হুকুমত আছে বলে যাবি, কিন্তু এই পর্দার বিধানটা আছে। আপনি সৌদি আরব যান, অনেক মেয়েদের বিয়ে, মেয়েদেরকে বিয়ে করতে যাচ্ছে তারা বিয়ে করতে পারে না। সৌদি আরব আমাদের দেশের ধনী দেশ, কিন্তু অনেক ছেলে আছে যুবকেরা বিয়ে করতে পারে না পয়সার অভাবে, কারণ ওদের মেয়েদেরকে বিয়ে করতে হলে অনেক পয়সা দিয়ে বিয়ে করতে হয়। আর আমাদের দেশে এই পর্দার বিধান না থাকার কারণে পয়সা দিয়ে দূরের কথা, বিনা পয়সা বিয়ে করে না, কারণ ওই যে পেট খারাপ হবে সেই জন্য বলে না তোমাদের বিয়ে করতে পারে শর্ত হলো উল্টো পয়সা দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এটাই বলছেন, এই শয়তানরা চায় তোমাদের পোশাক খুলে ফেলতে, তোমাদের যেন এটা করতে না পারে। আল্লাহ তারা বলছেন এজন্য তোমাদের কতগুলো নিয়ম নীতি চলে মেনে চলতে হবে। প্রথম, এই নারী পুরুষের অবাদ মেলানোর সাধনের সবচেয়ে বড় প্রধান সমস্যা হয় নজর, দৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার আয়াতে বলেছেন ওয়া কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। হে নবী, আকুল লিল মুমিনিন, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের দৃষ্টি, তাদের চক্ষুকে নিচু করে রাখে। ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষু যেন নিচু করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তারা তাদের লজ্জার স্থানকে হেফাজত করে। ذَلِكَ أَزْكَى لَهُمْ, এটাই তাদের জন্য সবচেয়ে পবিত্রতম পন্থা। إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا يَصْنَعُونَ, আল্লাহ তারা হুকুম দিয়ে বললেন তুমি যা করো এটা কিন্তু আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ হুকুম দিলেন তোমার চক্ষুকে নিচু রাখার জন্য, এরপরে তুমি কানাই কানাই তাকাও, আরে আরে তাকাও না কি করো এটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ নির্দেশ, আমাদের প্রত্যেকের খেয়াল রাখতে হবে যে আমরা এটা অন্যের জন্য না নিজের জন্য চিন্তা করি যে আমি আমার চোখ কেবল করতে পারি কিনা। নির্দেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ, কারণ এটা হচ্ছে প্রথম জেনার বিচারের জন্য অন্যায় দরজা খুলে চোখ দিয়ে। হাদিসে বলা হয়েছে আন-নাযরু সাহমুন মাসনুমুন মিন সিহামি শাইতান, দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর থেকে একটা তীর, শয়তানের বিষাক্ত তীর সমূহ থেকে একটা তীর হচ্ছে দৃষ্টি। এটা দিয়ে প্রথম শয়তান কাবু করে, এরপরে তার নকশা আঁকে মনের মধ্যে, এরপরে গবেষণা করে, এরপরে এরপরে বাস্তবায়ন হয় গেছে সে। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিচু করে রাখে। নিচু করে রাখার এই অর্থ হচ্ছে নিচু করে আপনি তাকাবেন তা না, এর অর্থ হচ্ছে যাদেরকে দেখা জায়েজ নেই এদের দিকে তাকানো যাবে না। একবার যখন আপনি ঠিক পাইলেন, অনেকে আছে কয় যে হুজুর একবার নাকি দেখা জায়েজ, এই মাত্রার অর্থ বুঝতে হবে একবার দেখা জায়েজ না, চক্ষু যে পড়ে যায় অনিচ্ছায় তো সেটার জন্য গুনাহ হবে না, কিন্তু এরপরে যখন আপনি ঠিক পাইলেন এটা নারী, এরপরে আপনি তাকাই রইলেন তো যতক্ষণ তাকেন অতবার তাকাবার গুনাহ হবে। এই জন্য এটা ভুল মাত্রা, একবার দেখা যায় না, একবার দেখাও যায় নাই, আপনি বিনা দেখায় বুঝলেন যে একটা মেয়ে আসতেছে, এখন একবার দেখাও যায় নাই। আর যে হঠাৎ ঠিক নজর পড়ে যায় তাহলে ওইটার জন্য বলা হয়েছে যে অনিচ্ছাকৃত যে নজরটা পড়ে যায় ওটার জন্য গুণ হবে না, এরপরে আপনি যে এক মুহূর্তের জন্য ইচ্ছে করে দেখেন ওটার জন্য গুণ হবে, চোখের জেনা। আর জেনার আইন হক কোন? চোখের জেনা আছে, মানুষের চোখের জেনা একটু হয়।
আল্লাহ তাআলা বলছেন মুমিনদের জন্য বলছেন মুমিনদেরকে বলুন কাজেই আপনারা আমরা যারা মুমিন দাবি করি আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এরপরে আল্লাহ তাআলা মুমিন আর মেয়েলোকদেরকে আলাদা করে বলেছেন ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না মেয়েদেরকে মুমিন মেয়েদেরকে বলুন ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওরা যেন ওদের চক্ষুকে হেফাজত করে ওয়াইহফাজুনা ফুরুজাহুন্না এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না তারা তাদের সৌন্দর্যকে তাদের রূপকে যেন তারা প্রকাশ না করে ইল্লা মা যাহরা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না তারা যেন তাদের গ্রীবার উপরে তারা যেন পর্দা করে নেয় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবউলাতিহিন্না স্বামী এরকম যাদের সঙ্গে দেখা যায় এছাড়া ধর কারোর সামনে এরা তারা সৌন্দর্য প্রকাশ না করে এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম হেফাজত করতে পারেন চক্ষুকে এরপরে মহিলাদের সাথে কথা বলা অনেক সময় প্রয়োজনে কথা বলতে হয় কোরআন কত সুন্দরভাবে আলোচনা করেছে আমাদের প্রত্যেকের জন্য খেয়াল রাখতে হবে যে মেয়েদের সাথে এই সুরালী কণ্ঠে কথা বলা আকর্ষণীয় কণ্ঠে কথা বলা এগুলো জায়েজ না এগুলো হারাম কোরআনের আয়াত দেখুন সূরা আহজাবের 32-33 নম্বর আয়াতে আছে ইয়া ইয়া নিসা আন-নবিয়্যু লাতুন্না কাহাদিম মিনান নিসাই ইনতাকাইতুন্না নবীর স্ত্রীদেরকে পর্যন্ত বলা হচ্ছে হে নবীর স্ত্রীরা লাতুন্না কাহাদিম মিনান নিসাই তোমরা সাধারণ মেয়েদের মতো নও ইনতাকাইতুন্না যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আল্লাহকে ভয় করো মুত্তাকি হয়ে থাকো যদি আল্লাহকে ভয় করো ফালা তাখদানা বিল কওলি খবরদার তোমরা আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না আকর্ষণীয় কণ্ঠ তাখবানা বিল কওল একেবারে খুব নরম সুরে আকর্ষণীয় সুরে তোমরা কথা বলবে না তাতে অসুবিধা হবে কি ফায়াত মাহাল্লাযী ফী কলবিহি মারাদ তাহলে যে সমস্ত পুরুষের অন্তরে রোগ আছে রোগ এই পুরুষগুলো তোমার মধ্যে আশা করা শুরু করবে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তোমার মধ্যে আশা করতে শুরু করবে কাজী খবরদার তোমরা তোমাদের আওয়াজকে আকর্ষণীয় করে কিভাবে পুরুষকে আকর্ষণীয় করাবে কাজটা করবে না অনেক অফিসে গেলে দেখা যায় রিসেপশনে লাগে মেয়েরোকদেরকে যে মেয়ের কণ্ঠ ভালো খুব সুন্দর করে কথা বলতে পারে চেহারা ভালো এইগুলো রাখে এগুলো বলতে হবে যে শয়তান যে আল্লাহ তারা বলছে শয়তান তোমাদের চায় এই কাজে লিপ্ত করার জন্য সেই শয়তানের দরজাই খোলা হচ্ছে এরপরে বলছেন অকুল না কওলাম মারুফ হা ভালো কথা বলো কিন্তু খবরদার আকর্ষণীয় কণ্ঠে কথা বলবে না এরপরে বলছেন অকারণ আপনি বইতেকুন না তোমরা তোমাদের কর্মস্থল ঘরে তোমরা অবস্থান করো ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি যুগের মেয়েরকদের মতো মাঝে পর্দায় চলো না এখন তো মাশাআল্লাহ মেয়েরা কি করে হাতে উলকি আঁকে মাথায় উলকি আঁকে কোথায় কোথায় আঁকে চেহারা আঁকে এরপরে বিভিন্ন পশুর এখন তো শিক্ষিত সমাজ স্কুল করে ইউনিভার্সিটির ছেলেরা দেখা যায় মাশাআল্লাহ বাঘের রাক্ষসের খুক্ষসের মুখোশ পরে তারপরে বের হয় কি বুঝাতে চায় এরা জাতিকে আমার মনে হয় তারা বুঝতে চায় জাতি তোমরা সাবধান হও আমরা লেখাপড়া করে তোমাদের বারোটা বাজাবার জন্য রাক্ষস খুক্ষস উল্লু ভুল্লু আসতেছে তোমাদের সামনে ঠিক কিনা এটাই বুঝাচ্ছে তারা এবং তাই করছে নতুবা এই দেশে দুর্নীতি করে কারা এই যে বিশ্বে বারবার চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে এই অশিক্ষিত লোকেরা করেছিল কৃষকরা করেছিল কৃষক দুর্বল গরিব গরিব চালানো হয় নাই এদেশের পুলিশ প্রশাসন এদেশের কি আছে ওই যে বিভিন্ন প্রশাসন সচিবালয় থেকে শুরু করে পুলিশ প্রশাসন পর্যন্ত এই সব জায়গায় জরিপ চালা গিয়ে তারপরে দেখলো বাংলাদেশ এক নাম্বার দুর্নীতিবাদ তাহলে দুর্নীতিবাদ প্রমাণ করলো কারা শিক্ষিত না শিক্ষিত লোকেরা এটাই তারা বুঝাতে চায় আমরা শিক্ষিত হয়ে তোমাদের সমাজে প্রকাশ পাচ্ছি তোমাদেরকে দুর্নীতিবাদ বানাবার জন্য তোমাদের নারীদেরকে হরণ করার জন্য এই জন্য রাক্ষস খুক্ষস এরপরে ভূত উল্লু পেঁচা এই সমস্ত জিনিসের মুখোশ পরে তারা তোমাদের সামনে আসতে শুরু করেছে আল্লাহ তারা বলছেন এই রাক্ষসদের থেকে তোমাদেরকে সাবধান থাকতে হবে কোরআন পরিষ্কার করে বলেছেন যে এদের থেকে তোমরা সাবধান থাকো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না বাঙালি পান্তা ভাত খাওয়ার ঐতিহ্য পান্তা ভাত খাই তো শহরে ওই দিন খাই জন্য এগুলো বাঙালিদের না এগুলো শয়তানের কাজ
এই মেয়েদের হাতে খাও, এরপরে তোমরা এদেরকে কি করো, এইভাবে একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্য শয়তান এই পথগুলো করে দিয়েছে। আল্লাহ তারা বলছেন শয়তান বিভিন্ন কৌশলে মানুষের সামনে আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করতে থাকে, এক একটা এক এক সময় ঔষধ তারা করে, এক এক পন্থাকে আবিষ্কার করে। আল্লাহ তারা সেজন্য বলছেন ওয়ালা তাবার রতনা তাবার রুজাও জাহিলিয়াতের উলা, জাহিলি যুগের মেয়েরা যেরকম ভাবে অর্ধনাঙ্গ পাতলা কাপড় পরে চলতো, তোমরা ক্ষমতার সেরকম মুমিনরা বের হতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল তাআলা বলেছেন রুব্বা কাফিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন, দুনিয়া এমন কিছু মেয়ের কাছে যারা কাপড় পরা সত্ত্বে উলঙ্গ, যারা কাপড় পরে অপর পুরুষকে আকৃষ্ট করতে চায়, মুমিলাতুন হাঁটার সময় হেলে দুলে হাঁটে, মাইলাতুন নেচে গিয়ে তারা গান গায়, এই সমস্ত করে কিছুর জন্য পুরুষদেরকে নিজেদের আকৃষ্ট করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান করেছেন। এই সমস্ত নারীদের দিকে তাকানো বা এই সমস্ত নারীদের দিকে চলাফেরা অনুমতি করার থেকে বাধা দেওয়ার জন্য আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই প্রথম যুগের জাহিলি যুগের মেয়েরা যেরকম করতো তোমরা সেরকম করো না, বরং তোমরা ওয়াকিনাস সালাত ওয়াকিনাস যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আতিন আল্লাহ রাসূলাহু, তোমরা আল্লাহ এবং আল্লাহর আনুগত্য করো, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াতাবানকুম রিজসা, আল্লাহ তারা তোমাদের থেকে যত গান্দা যত খারাপ জিনিস আছে এগুলো দূর করতে চান। আল্লাহ তারা এভাবে পরিষ্কার করে বলছেন। এরপরে বলছেন মেয়ে লোকদের কাছে যেতে হলে তুমি কোন ঘরে গেলা পুরুষ নাই একান্ত কথা বললে সেক্ষেত্রে এরকম ভাবে কথা যেভাবে বলা কোরআন নির্দেশ এরকম বলা, এটা ছিল সূরায়ে আহজাবের 32 এবং 33 নম্বর আয়াত। এবারে কারো বাড়িতে গেলে পরে আপনি ঢুকে পড়বেন কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, হে ইমানদারগণ খবরদার তোমাদের নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে গিয়ে হঠাৎ ঢুকে পড়বে না, হাত্তা তাত্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আগে গিয়ে পরিচয় দাও, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা সালাম দাও, সালাম দাও। হাদিস শরীফে কারো বাড়িতে গেলে প্রথমে একবার সালাম দাও, দ্বিতীয়বার সালাম দাও, তৃতীয়বার সালাম দাও, যদি উত্তর না আসে তাহলে ফিরে চলে আসো। কোরআনে মাদুরা নির্দেশ করা আছে হাত্তা তাত্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, ঘরের লোকদেরকে সালাম দাও, যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য উত্তম কাজ। ফাইন লাম তাজিদু ফিহা, যদি তোমরা ঘরে কাউকে না পাও সালামের উত্তর আসে নাই, ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম, তাহলে খবরদার ওই ঘরে আর প্রবেশ করো না, অনুমতি না পেয়ে প্রবেশ করবে না। কারো ঘরে দরজা খোলা আছে ঢুকে পড়লেন না, এটা করবেন না, কোরআনের নির্দেশ এটা। ওয়াইন কিলার জিহু, যদি তোমাকে বলা হয় এখন কথা বলার সময় নেই ফিরে যাও, ফার জিহু তার ফিরে যাও, তার সাথে আর জোর করে কথা বলার চেষ্টা করো না। ওয়া আযকা লাকুম আল্লাহু বিমা তাআমালুনা আলিম, তোমাদের জন্য এটাই উত্তম, আল্লাহ তাআলা তোমাদের সব কাজগুলো দেখতে পাচ্ছেন, তাই তোমরা কোনটা আল্লাহর হুকুম অনুযায়ী করছো কোনটা করো না তা আল্লাহ তাআলা সব দেখেন। এরপরে বলছেন নিজের ঘরে যারা থাকে মা তাদের সাথে দেখা করা যায়, তাদের সঙ্গে ঢোকার ক্ষেত্রে কিছু নীতিমালা আছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াস্তাযিনকুমুল লাযীনা মালাকাত আইমানুকুম আল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলমা মিনকুম সালাতা মাররাত, তোমাদের ঘরে যারা বসবাস করে আগের যুগে দাস দাসী কৃত দাস তার সাথে দেখা দেওয়া যায়, এরকম যে সমস্ত বালক বালিকা বালকরা ঘরে বসবাস করে এখনো বালেগ হয় নাই, আল্লাহ তাআলা বলছেন এদেরও তিনটে সময় আছে এরকম, যেই তিন সময়ে তারা ঘরে প্রবেশ করতে হলে বা তার মা খালা আপনজন বোন যেই হোক এদের কাছে ঢুকতে হলে অনুমতির প্রয়োজন আছে। মিন কাবলি সালাতিল ফজরে, এক নম্বর হলো ফজরের আগে, ফজরের আগে যখন ঘুমের থেকে উঠবে তুমি সময় গিয়ে তার ঘরে ঢুকো না। ওয়াহিনা তাদাউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতে, দুপুরের সময় গরম প্রচন্ড গরম এই সময় কাপড় চোপড় খুলে বসতে পারে, এই সময় তার কাছে ঢুকো না। আমিন বাদ সালাতের এশা, এশার সালাতের পরে অর্থাৎ রাতে যখন ঘুমাতে যাবে, সালাত আওরাতিন লাকুম, এই তিনটার সময় তোমাদের জন্য পর্দার সময়, এটা তারা যাদের যা দেখা দেওয়া চায় তাদের জন্য, এটা এটা সাধারণ লোকের জন্য না, যাদের জন্য দেখা দেওয়া চায় তাদের জন্যই বলা হচ্ছে। লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুন বাদাহুন্না, এরপরে ঘরে যারা আছে অন্য টাইমে ধরো সাধারণ সময়
সেই সময় তোমরা একে অপরকে দেখা দিতে পারো, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে লোকদের জন্য বিধান কোরআন শরীফে স্পষ্ট করে বলেছেন। এই সবগুলো যা বললাম সব আল্লাহর কোরআন শরীফের আয়াত, আল্লাহর কোরআনের আয়াত। এরপরেও যারা নিজের স্ত্রীকে নিজের মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দেয় এবং বিপর্যয় চলার ব্যবস্থা করে দেয়, জিন্সের প্যান্ট পরে এখন, তা আবার হাফ পরে এখন, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে আল্লাহ তারা হুকুম করেছেন পুরুষদেরকে যে পুরুষদের নাভি থেকে নিয়ে সতরা সাধু পর্যন্ত বাকিটা খোলা রাখা যায়। কিন্তু পুরুষরা কি করে, পুরুষরা দেখবেন প্রথমে প্যান্ট পরে, মোজা পরে, এরপরে জামা পরে, এরপরে ওর উপরে ছত্রিয়া পরে, এর উপরে একটা কোট পরে, এরপরে মাথায় ক্যাপ পরে, এরপরে যাতে করে একটু দেখানো যায় তাই পরে, গোটা শরীরকে আবদ্ধ করে। আর মেয়েদেরকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন পর্দা করার জন্য সব খুলবো আল্লাহর সঙ্গে বাগাওয়াত এগুলো। এইভাবে আল্লাহর হুকুমকে অমান্য করে আজকে আমাদের সমাজ যে একটা কঠিন পথের দিকে এগোচ্ছে, আমি সেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আইন দিয়েছিলেন কয়টা জিনিসের জন্য, ছয়টা জিনিস আমি আলোচনা করেছি শুরুতে। এটা আমার যে জুমার পরে যে আলোচনা হয় সেখানে আমি লিখিতভাবে দিচ্ছি, এগুলো আজকে থেকে এটা শুরু হবে, এই বিষয়গুলো সেখানে আসবে এবং আরো সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আসবে। এগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন, যেহেতু মানুষ আল্লাহর আইন সম্পর্কে জানে না। আমাদের দেশের মানুষ মনে করে নামাজ রোজা হজ যাকাত করলে মুসলমান হয়ে গেছে আর কিচ্ছু লাগবে না, জীবনের বিশাল অঙ্গ আজকে আল্লাহর হুকুমের বিরোধিতা করছে, আল্লাহর হুকুমের সাথে বাগাওয়াত করছে, এইখান থেকে নামাজ পড়ে চলে যায়, এরপরে ঘরে গিয়ে আল্লাহর হুকুমের বিরুদ্ধে কাজ করে। এই মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার কোনো অঙ্গীকার করেন নাই। আমাদের লক্ষণ এগুলো, এই পাঁচটা জিনিসকে আবার লঙ্ঘন করা হলে কেমন আসবে। একটা হাদিস আমাদের অনেকেই পড়ায় হাদিসগুলো, কিন্তু এগুলো চিন্তা করে না কেন এগুলো আসলো, কিতাব বুখারী শরীফের 80 এবং 81 নম্বর হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পাঁচটা জিনিস তোমরা সমাজে ব্যাপকভাবে দেখবে, মদ পান করা, জেনার বিচার, চুরি বেড়ে যাওয়া, বেপরতা বেশি হওয়া, মেয়ে লোকদের সংখ্যা বেশি অপুরুষের তুলনায়, তাহলে তোমরা মনে করো কেয়ামত অতি নিকটে। এগুলোর সাথে কেয়ামতের সম্পর্ক কি, তার মানে হচ্ছে এইগুলোই, মদ পান করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জ্ঞান হেফাজত করার জন্য, আকল হেফাজত করার জন্য বিধান দিয়েছিলেন, আর সেই আকলকে নষ্ট করার জন্য মানুষেরা মদ পান করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মালের হেফাজত করার জন্য চোরের হাত ধরার বিধান দিয়েছিলেন, এই হাত ধরার আইন বাতিল হয়ে যাবে, চুরি সমাজে বৃদ্ধি পাবে, এটা একটা কেয়ামতের লক্ষণ। এরকম ভাবে পুরুষের সংখ্যা কমে যাবে, হাদিসে বলা আছে, হাদিসে আছে বুখারী শরীফের 80 এবং 81 নম্বর হাদিসে, ইয়াকিল্লুর নিসা রিজাল ওয়া ইয়াকসুন নিসা, মেয়ে লোকদের সংখ্যা অনেক বেশি হবে পুরুষের তুলনায়, হাত্তা ইয়াকুনা লি আহাদিন মিনাল রিজাল 50 মিনাল ইমরাত, এক একজন পুরুষের অধীনে 50 জন করে মেয়ে তার অধীনে থাকবে, স্ত্রী বলা হয় নাই, মানে যুদ্ধ হবে, যুদ্ধে মারামারি হবে, পুরুষরা মারা যাবে, মেয়ে লোকরা সহায় করবে, এরকম এক একটা পুরুষের অধীনে 50 জন করে মেয়ের লোক পড়বে। এইভাবে একটা কেয়ামতের লক্ষণ, এটা কেয়ামতের লক্ষণ হলো কি করে, এটা কেয়ামতের লক্ষণ এইভাবে, যখন মেয়েরা এরকম ভাবে বেপর্দায় চলাচলি করবে, পুরুষের সংখ্যা কম হবে, তখন দেখবে মানুষের মধ্যে ফেতনা ফাসাদ শুরু হবে, বেপর্দাতে জেনার বিচার বেড়ে যাবে। এইভাবে আল্লাহকে আর একটা আইন যে আল্লাহ রাব্বুল আলামিন জেনার বিচারকে হারাম করেছেন এটা লঙ্ঘিত হবে। এইভাবে ওই হাদিসে উল্লেখ করা হয়েছে, ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের কল্যাণের জন্য, মানুষের দ্বীন হেফাজত করার জন্য, দ্বীন হেফাজত করার জন্য বলেছেন ইয়ুরফাউল ইলমু ওয়া ইয়াকসুরুল জাহলু, এলেম উঠে যাবে, মূর্খতা বাড়বে, এটা তারা দ্বীন হেফাজত করার জন্য যে আল্লাহ আইন দিয়েছিলেন ওটা নষ্ট হয়ে যাবে। আর মানুষের দ্বীনের নিরাপত্তা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, আকলের নিরাপত্তা, এই বংশের নিরাপত্তা, এই সবগুলো ধ্বংস করার জন্য কেয়ামত আগে মদ, তারপরে মেয়ের চুরি, ব্যভিচার, নারী বিপর্যয়, এই সমস্ত সব পারবে। আল্লাহর রাসূল এগুলো যখন দেখবে তুমি আনতাবির সাহাটা, কেয়ামতের অপেক্ষা করো। আমাদের সমাজে সেগুলো যেভাবে দিন দিন বাড়ছে, হাদিসে বলা আছে জিনা যখন বেশি হবে তখন ভূমিকম্প হবে, এরকম হবে যখন অনাবৃষ্টি, এগুলো প্রত্যেকটা একটা গল্প এক একটা আমলের সঙ্গে সম্পৃক্ত। আজকে ভূমিকম্প হয়, অনাবৃষ্টি, আবার অতিবৃষ্টি, এই সবগুলো এক একটা আমলের সঙ্গে জড়িত আছে, কেয়ামতের লক্ষণ আসছে ইনশাআল্লাহ, ওগুলো আবার পরে তাদের আলোচনা আসবে। এই জন্য আমি আজকে যে বিষয়টা আলোচনা করলাম বিশেষভাবে ভূমিকা শুরু করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন, আল্লাহ তার আইন দিয়েছেন মানুষের কল্যাণের জন্য,
মানুষকে তিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানেন কিভাবে মানুষের শান্তি আসবে। এই মাইক তৈরি করেছেন তিনি, আমি তার নিয়ম পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া তরিকায় মাইক চালু করলাম, মাইক চলবে নাকি? এই জন্য বলেছিলাম যে তার আল্লাহ তারা মানুষ তৈরি করলো, তৈরি করে তারা বললো যে দুই চার তার লাগবে বাতি জ্বলার জন্য নির্দিষ্ট জায়গায় লাগাতে হবে নির্দিষ্ট নিয়মে, এর ব্যতিক্রম করলে পরে এই তারে বাতি জ্বলবে না আগুন জ্বলবে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকেও সৃষ্টি করেছেন মেয়ে লোককে পুরুষের জন্য, পুরুষকে মেয়ে লোকের জন্য, কিন্তু যে কোনো জায়গায় মেলা যাবে না, এই জন্য আল্লাহর নিয়ম নির্দিষ্ট তরিকায় চলতে হবে। তার উপর আলোচনা ছিল আজকে, বিশেষ করে হেজাবের মাসালা। আমাদেরও খেয়াল আছে, আমরাও এমন যত বড় মুত্তাকি হই এই চোখের হেফাজত করার প্রতি গুরুত্ব আমাদের অনেক কম থাকে। এই জন্য আমাদের অনেক জায়গায় দেখা যায় অনেক মসজিদ, আমাদের মসজিদ কথা বলছি না, অনেক মসজিদের মুয়াজ্জিনরা ইমাম সাহেব পর্যন্ত, এলাকার যত মেয়ে আছে সব ভাবি আর খালাম্মা, কারোর সঙ্গে পর্দা নাই। আরে খালাম্মা আপনার কথা না আসলে ভালোই লাগে না কিছু, খালাম্মা সব এমন পীর আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মেয়ের হাতে হাত দিয়ে বয়াত করেন নাই, আপনি পরিষ্কার বলা আছে, কিন্তু পীর মেয়ের উপরে হাতে হাত দিয়ে তাকে বয়াত করে। পীরের জন্য পর্দা নেই, আসল পর্দা দিলের পর্দা। এই সমস্ত যে গাদাখুরি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর জন্য এখানে ব্যতিক্রম করেন, সকলের জন্য সমান পর্দা। সব যদি মা আর খালা হয়, মা আর খালা বিয়ে করা যায়, মা খালা বিয়ে করা যায়, তো তুই বিয়ে করবি কারে? তো তো বিয়ের রাস্তাই খোলা নাই, মা বোন না আছে কার? তো মা বোন তো আছে, মা বোন তো বিয়ে করা যায় না, তো বিয়ে করবি কাকে? এই জন্য আমাদের খুব খেয়াল করতে হবে, শয়তান মানুষের এই জাহাজ কোরআন শরীফে যেটা বলা আছে আল্লাহ তাআলা বলছেন শয়তান যেন তোমাদেরকে এরকম উলঙ্গ করতে না পারে, যেভাবে তোমাদের মা বাপকে উলঙ্গ করেছিল, জান্নাত থেকে বহিষ্কার করেছে, খবরদার তোমরা সেই শয়তানের খপ্পরে পড়ো না। শয়তানের কথা কিন্তু খুব মজাদার হবে, তোমাদের খুব মজা লাগবে, ভালো লাগবে। 204 নম্বর সূরা বাকারার এই শয়তানের খপ্পরে পড়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিয়ত, মানুষের কলব দেখেন। হাদিসে বলা আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমালিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সূরত, তোমাদের আকৃতি, তোমাদের আমল এদিকে তাকান না, তাকান ওয়ালাকিন ইয়ানজুরু ফি কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, তোমাদের অন্তর তোমাদের নিয়াতের অবস্থা দিকে তাকান। এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত আছে, একটা ইখলাসুন নিয়া নিয়তকে খালাস করা, আর একটা হচ্ছে মুতাবাতুস সুন্নাহ, আল্লাহ নবীর সুন্নাহকে অনুসরণ করা। সুন্নাহ তরিকা বাদ দিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে সে নামাজ হবে না। এই জন্য ইখলাস একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহর জন্য খালেস নিয়ে আমরা যা কিছু করবো আল্লাহ তারা আমাদের সব কিছু দেখেন। আরি মুম্বে জাদি সুদুর, আল্লাহ তারা দেখেন আমাদের মনে কার কি আছে, আল্লাহ তারা দেখেন আমরা কোন নিয়ে দান করছি। আমি যদি সত্যিকার অর্থে আল্লাহর দিনের খেদমত করার জন্য দান করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যা দান করবেন। সেই নিয়ত রেখে আমরা দান করতে থাকব। মসজিদের কাজ চলছে, উপরে কাজ আরম্ভ হয়ে গেছে, তো এই জন্য আমাদের যতটুকু করা দরকার ততটুকু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দান সদকা এর মাধ্যমে আসলে মাল কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা নাকাসা মালুন মিন সাদাকাতিন, সাদাকার মাধ্যমে মাল কখনো কমে না, বরং মালের মধ্যে বরকত হয়। খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, নবীকে বলা হচ্ছে আপনি মুমিনদের থেকে মাল নিন, খুজ মিন আমওয়ালিহিম সাদাকাতান, সাদাকা আপনি ওদের থেকে নিন, এটা হবে কি তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করবে, এই মালের মাধ্যমে তাদেরকে আত্মাকেও পবিত্র করা হবে। এই জন্য আমরা দান সৎকা করবো, মসজিদের কাজ চলছে, আল্লাহ তারা অনেককে সম্পদ দিয়েছেন। আমাদের নিজের বাড়িঘরগুলো আমরা কিভাবে সংরক্ষণ করি, কিয়ামতের মাঠে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ধরেন যে তোমাদের নিজেদের বাড়িঘরগুলো তো দিন দিন তুমি কিভাবে সুন্দর করবে, কিভাবে পূর্ণ করবে সে চেষ্টা করতে, আর তোমার বাড়ির সামনেই তোমার ঘরের সামনে আমার ঘর, যে ঘরে আমার ইবাদত করা হতো সেই ঘর পড়েছিল, তোমার সেখানে কি ভূমিকা ছিল, আমরা কি জবাব দেব? হাদিসে বলা আছে কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন হে বনি আদম, আমি তো ক্ষুধার্ত ছিলাম তোমাকে খাওয়া নাই, আমি তো পিপাসার্ত ছিলাম তোমাকে পান করা নাই। মানুষ বলবে যে আল্লাহ তুমি তো রব্বুল আলামিন, তুমি এবার ক্ষুধার্ত না কি করে, তুমি তো রব্বুল আলামিন তুমি পিপাসার্ত ছিলে কি করে? আল্লাহ তারা বলবেন যে তোমার পাশে একজন অসহায় মানুষ ক্ষুধায় রাত্রে না খেয়েছিল,
তাকে তুমি খাওয়ালে পরে আমাকে খাওয়ানো হতো। তোমার পাশে একজন মানুষ বিবাহায় কাতর ছটফট করে মারা যাচ্ছিল, তাকে পান করালে আমাকে পান করানো হতো। এই জন্য আমরাও খেয়াল রাখবো, এইভাবে আল্লাহ তাআলা দানের জন্য উৎসাহিত করেছেন। নিজেকে বলা কোরআন শরীফে বলা আছে, মাঙ্গাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছে এমন যে আল্লাহকে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে, আল্লাহকে ঋণ দিবে। তা আল্লাহ তাআলা কি থেকে গেছেন, ফকির হয়ে গেছেন নাকি? আয়াত নাযিল হওয়ার পরে কুফরা মজাক করেছে, ইন্নাল্লাহ ফকীরুন ওয়া নাহনু আগনিয়া, আমরা ধনী আল্লাহ তাআলা ফকির, ফকির আল্লাহ বিখ্যাতায়। আল্লাহ তাআলা উত্তর দিলেন, বলি আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, হে মানব সকল তোমরা আল্লাহর কাছে ফকির, আল্লাহ তাআলা বরং ধনী। আল্লাহ তাআলা ঋণ চাচ্ছেন কি জন্য? আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করছেন এই সম্পদ দিয়ে, মাল দিয়ে। এই জন্য আমরাও আল্লাহর কাছে বেশি বেশি দান চেষ্টা করবো আল্লাহ ঘরের জন্য। আল্লাহ তাআলা আমাদের সকল তৌফিক দান করুন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. الله سبحانه وتعالى মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা কয়েক জুমা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র আইন বিধান দেওয়ার মালিক, আল্লাহর আইন পরিবর্তন করার অধিকার কারণেই আল্লাহর আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার ক্ষমতা কাউকে দেওয়া হয় নাই, এ বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করেছিলাম। এ প্রসঙ্গে আরো বলা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জীবনের জন্য মৌলিক যে বিষয়গুলো আছে এর প্রত্যেকটা বিষয়ের জন্য সুনির্দিষ্ট আইন এবং কানুন বয়ান করেছেন। মানব জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়, যেমন মানুষের জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বংশের নিরাপত্তা, এরকম বিবেক বুদ্ধির নিরাপত্তা, এসব বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিতভাবে আলোচনা করেছেন। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আইন এবং বিধান পবিত্র কোরআন নাযিল করেছেন সেগুলো নিয়ে। আজকে আমরা আলোচনা করব মানুষের বংশ হেফাজত করার বিষয় নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের তৌফিক ইনায়াত করেন, এটা এত গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির শুরু থেকেই যাতে করে বংশের হেফাজত থাকে, মানুষের বংশের পরিচয় যেন এলোমেলো না হয়ে যায়, এজন্য বিবাহ ব্যবস্থা, বিবাহ প্রথা চালু করেছিলেন। আপনারা জানেন মানব জাতির ইতিহাসের প্রথমে যে হত্যা সংঘটিত হয়েছিল তা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিবাহের একটা নিয়মকে লঙ্ঘন করার জন্য, বংশের হেফাজত করা। বর্তমানে আপনারা জানেন একটা বিষয় নিয়ে মাঝে মধ্যে কুফফাররা একটু পরীক্ষা করে এখনো সময় হয়েছে কিনা। আপনারা জানেন ইসলামের ইতিহাসে এরকম ঘটনা বহুত ঘটেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার লোকেরা গ্রেফতার করে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। উদ্দেশ্য কি? মুসলিমদের শক্তি পরীক্ষা করা, প্রতিক্রিয়া কি হয় তা দেখা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খবর পেলেন, সাহাবায়ে কেরামদের থেকে বায়াত নিলেন, যার বিস্তারিত আলোচনা আপনারা শুনেছেন, এবং বায়াত ও সিরাতে মুস্তাকিম বই আমি এটা উল্লেখ করে দিয়েছি, যারা পান নাই রাস্তায় কিনতে পাবেন। আল্লাহর নবী যখন বায়াত নিলেন তখন দেখা যায় চেহারা পাল্টে গেল,
মক্কার লোকেরা ওসমানকেও ফেরত দিল এবং সন্ধি চুক্তি করার জন্য নিজেরা প্রস্তাব পেশ করল এমনি ভাবে বর্তমান যুগের কাফেররাও বিভিন্ন সময় পরীক্ষা করে দেখে আমরা যে এত অর্থ সম্পদ ব্যয় করলাম মানুষের ঈমান নষ্ট করার জন্য নাস্তিক বানানোর জন্য কতটুকু কাজ হলো এজন্য আপনারা জানেন মাঝে মধ্যেই নাড়াচাড়া দেওয়া হয় এক এক সময় এক একটা রূপ ধরে কোন সময় পর্দার বিধানকে বাতিল করার নাম করে কোন সময় আবার নারীদের অধিকারের নাম করে আবার কয়েকদিন আগে একটু নাড়া দিয়ে দেখলো মুসলিমদের প্রতিক্রিয়া কি হয় আন্তঃধর্ম বিবাহ বিবাহের ক্ষেত্রে কোন ধর্মের বাধ্যবাধকতা থাকবে না যে কোন ধর্মের লোক যে কোন ধর্মের মেয়েকে বিয়ে করতে পারবে এজন্য কোনো বাধা প্রদান করা যাবে না আর সন্তান হলে কি হবে এক্ষেত্রে ইসলামের সুনির্দিষ্ট আইন আছে এটাকে পরিবর্তন করে এরা আইন তৈরি করেছিল 18 বছর পর্যন্ত সন্তানের কোনো ধর্ম থাকবে না 18 বছর পরে সে যে ধর্ম মনে চায় গ্রহণ করতে পারবে এটা একটু নাড়াচাড়া দিয়ে দেখলো কি অবস্থা যখন সারা দেশের মসজিদ থেকে প্রতিবাদ শুরু হলো এখন তারা সুর নরম করে বলল যে না এমন আইন আমরা করি নাই কিন্তু এটা মনে রাখতে হবে এই জাতীয় বিষয়গুলো কেন উত্থাপন করা হয় এদেশের মুসলিমদের ঈমান তারা কতটুকু নষ্ট করতে পেরেছে তা পরীক্ষা করার জন্য আপনারা জানেন কোরআনের যে সমস্ত আইনগুলো এদের মতের সঙ্গে মিলে না সেগুলো তারা বাতিল করার চক্রান্তে লিপ্ত আছে এরা প্রথম হামলা করেছে মুসলিম জাতির ঐতিহ্য টিকে রাখার জন্য মুসলিমদের স্বকীয়তা টিকে রাখার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ এটাকে তারা কলঙ্কিত করার জন্য বিতর্কিত করার জন্য চেষ্টা করেছে বহুদিন ধরে এবং তারা অনেকটা সফল এখন মুসলিম জাতির বহু দল এরকম বের হয়েছে ইহুদি খ্রিস্টানরা জিহাদের নাম শুনলে যতটা বিরক্ত না হয় মুসলিম জাতির মধ্যে অনেক দল আছে জিহাদের নাম শুনলে ওদের চেয়ে বেশি বিরক্ত হয় আপনি জান না তাবলিগে যারা তিন চিল্লা লাগিয়েছে এদেরকে জেহাদের কথা বলেন বুশের মাথায় ভাস্কর্য তিনটা ওদের মাথায় ভাস্কর্য সাতটা কারণ ওরা জেহাদের থেকে এত দূরে সরে গেছে এখন যদি আপনি বলেন ওদেরকে কোরআন থেকে জেহাদের আয়াতগুলো বাতিল করে দাও ওদের কোনো আপত্তি নেই এমনি ভাবে পীর সাহেবের মুরিদদেরকে বলেন কোরআনের থেকে জেহাদের আয়াতগুলো তুলে দিলে কেমনে হয় কেমন হয় তারা বলবে আমাদের আপত্তি নেই এরকম একটা দীর্ঘ প্রচারণা চালিয়ে এটার সূচনা হয়েছিল ইংরেজ শাসন আমল থেকে গোলাম মাহমুদ কাদিয়ানীদের মাধ্যমে আপনারা জানেন এই দেশে যখন ইংরেজরা বিভিন্নভাবে মুসলিম জাতিকে ধ্বংস করার কৌশল আটেছিল এ সময় একদল মর্দে মমিন ওলামায়ে রব্বানি তারা জেহাদের ডাক দিলেন এবং ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিলেন এবং এই ফতোয়ায় সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন দাউদৌ করে জ্বলে উঠে এ সময় জেহাদের ডাক দেওয়া হল ইংরেজরা জেহাদের মোকাবেলা করবে কি করে এটার জন্য তারা একদল মৌলবী তালাশ করল এবং সর্বপ্রথম যেই মৌলবী সাহেবকে এই জন্য হাত করেছিল তার নাম ছিল গোলাম মাহমুদ কাদিয়ানি এই কাদিয়ানি প্রথম ব্যক্তি যে জেহাদের বিরুদ্ধে বক্তব্য দেয় সে একটা কবিতা বয়ান করলো তার উপরে নাকি উর্দুতে নাজিল হয়েছে জেহাদ কে নাম ছোড় দো আয় ভাইও ইসলাম মে হারাম হায় কতল কিতাল জেহাদের নাম ত্যাগ করো হে ভাই ইসলামে নিষিদ্ধ হারাম জেহাদ এবং মারামারি এখনো দেখবেন এদেশে বহু মানুষ আছে এরকম যারা বলে ইসলামে তলোয়ারের কোনো স্থান নেই ইসলামে মারামারি নেই ইসলাম শান্তির ধর্ম আল্লাহর নবী মারামারি করেন নাই এ কথাগুলো বলে একদল ইহুদি খ্রিস্টান এবং নাস্তিকদের খুশি করতে অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ইন্নাল জান্নাতা তাহতা জিলালিস সুয়ুফ
জেনে রাখো নিশ্চয় জান্নাত তলোয়ারের ছায়া তলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নি বুইস্তু বিল মাল আনা নবিউল মালহামা আমি যুদ্ধের নবী এরকম ভাবে কোরআনের সূরায় তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ আস্তাওয়া মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি তারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে ফায়াত্তুলুনা ওয়া ইউক্তালুনা তারা মারে এবং মরে মারামারি আছে কিনা সূরায় সফ এর 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকদেরকে ভালোবাসেন ওই লোকদের পছন্দ করেন যারা আল্লাহর রাস্তায় কেতাল করে যুদ্ধ করে যেন তারা সিজা গলানো প্রাচীর এরকম অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়াতি জীবনের 23 বছরে 27টা যুদ্ধে কমান্ডারের দায়িত্ব পালন করেছেন এরপরেও দেখবেন একদল মুসলমান তারা ইসলামের নামে কাজ করে দাওয়াতের কাজ করে এরা বলে ইসলামে কোনো মারামারি নেই এটা পরিষ্কার মনে রাখতে হবে ইসলামে জিহাদের হুকুম কেন দিলেন ইসলাম প্রথমে দাওয়াত দেয় আসো শান্তির পথে আসো একজন রোগীকে প্রথমে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় ট্যাবলেট দেওয়া হয় ক্যাপসুল দেওয়া হয় এগুলোতে কাজ হলে আর অপারেশন করার প্রয়োজন নেই কিন্তু যদি পরীক্ষা করে দেখা যায় লোকটার ক্যান্সার হয়ে গেছে এই অঙ্গটা কেটে না ফেললে বাকি অংশগুলো নষ্ট করে ফেলবে তখন ডাক্তার পরামর্শ দেয় এটা কাটতে হবে রোগীকে বলা হয় টাকা লাগবে 5 লাখ টাকা রোগী গ্রামে গিয়ে তার জমি বিক্রি করে গরু বিক্রি করে টাকা নিয়ে আসে ডাক্তারকে টাকা দেয় ডাক্তার রোগীটাকে অপারেশন রুমে নিয়ে গেল দরজা বন্ধ করে রোগীর একটা অংশ কেটে ফেললো দুনিয়ার কোন বিবেকবান মানুষ আজ পর্যন্ত আপত্তি করে নাই ডাক্তার কেন তার রুমের ভিতরে দরজা বন্ধ করে একটা লোকের অঙ্গহানি করছে একটা পা কেটে ফেললো একটা হাত কেটে ফেললো এত বড় অন্যায় এবং জুলুম কেন করলো খোদ রোগীও আপত্তি করে না কেন করে না সকলেই জানে এই ক্যান্সার যুক্ত অংশ যদি কাটা না হয় তাহলে বাকি ভালো অংশগুলোকেও নষ্ট করে ফেলবে অন্য অংশকে টিকিয়ে রাখার জন্য অন্য অংশকে ভালো রাখার জন্য এই অংশ কাটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই ঠিক এরকম ভাবে ইসলামেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ঔষধ দিয়েছেন মানুষকে ভালো করার জন্য যখন কোন রকম ঔষধ কাজে না আসে এবারে চূড়ান্ত হুকুম হচ্ছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করো লড়াই করো ওরা ক্যান্সার হয়ে গেছে এই দুনিয়াটা হচ্ছে একটা অপারেশন রুমের মতো এইখানেও যদি কোন ক্যান্সার ধরা পড়ে সেই ক্যান্সার যে হোক না কেন সে হোক না বুশ হোক ওবামা অথবা বুশের বাবা বুশ যেই হোক না কেন ওদের বিরুদ্ধে যুদ্ধ করো ওদেরকে হত্যা করো কতল করো ওদেরকে দুনিয়া থেকে বিদায় করো নতুবা দুনিয়ার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এটার নাম জিহাদ আজকে মুসলিম জাতির অন্তর থেকে জিহাদকে ভুলিয়ে দেওয়া হয়েছে মসজিদগুলোর মেম্বার থেকে জিহাদের বয়ান বন্ধ হয়ে গেছে কারণ বুশ বাবারা শিখিয়ে গেছে ইসলামে জঙ্গিবাদ নেই কোরআনের পরিষ্কার আয়াত আছে وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم الله سبحانه وتعالى بولছেন তোমরা তোমাদের শত্রুদের মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো শক্তি অর্জন করো এই শক্তিগুলো আধ্যাত্মিক শক্তির নাম না নফসের শক্তি না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে ঘোষণা করলেন আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি আলা ইন্নাল কুওয়াতার রামি
জেনে রাখো শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা, শক্তি হচ্ছে নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা তাও বলেন নাই, কারণ ওই সময় তো তীর বর্ষা নিক্ষেপ করার প্রচলন ছিল। আল্লাহর নবী বলতেই পারতেন তীর নিক্ষেপ করা, বর্ষা নিক্ষেপ করা, এটা বলেন নাই। কারণ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিয়ামত পর্যন্ত শুধু তীর আর বর্ষা নিক্ষেপ করার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, নিক্ষেপ করার মধ্যে আসবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, নিক্ষেপ করার মধ্যে আসবে বোমা নিক্ষেপ করা। এই সবগুলো যাতে অন্তর্ভুক্ত হতে পারে সেজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রাখো সেই শক্তি হচ্ছে নিক্ষেপ করা। শিখো আজকে সেটা মুসলিম জাতির অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে, এক একটাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এখনো ইসলামের এই বংশ হেফাজত করার গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে বিয়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পরিষ্কার করে বলেছেন ইয়া মাআশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ, ওহে যুবকেরা তোমাদের যাদের বিয়ে করার মতো ক্ষমতা আছে, অর্থ সম্পদ আছে, ফালিয়াতাযাওয়াজ, সেজন্য অবশ্যই বিয়ে করে নেয়। কেন? ফাইন্নাহু আহসানুল ফারজ ওয়া আগাদুল বাসর, বিয়ের মাধ্যমে লজ্জা স্থানের হেফাজত হয়, চোখের দৃষ্টি হেফাজত হয়। ওমান লাম ইয়াসতাতে, আর যার বিয়ে করার মতো সামর্থ্য নেই, ফালাইহি বিসসাম, সে যেন লাগাতার রোজা রাখে, সিয়াম পালন করে। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসায়ে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করো, একজন দুজন তিনজন চারজন পর্যন্ত বিয়ে করতে পারো। হ্যাঁ, যদি এদের তোমরা পোষাতে না পারো, সামর্থ্য না থাকে, অথবা তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না পারো, তাহলে একজন করো। শুরুই করেছেন দুজন দিয়ে, না পারলে একজন করো। এটা এজন্য মানুষ যাতে করে তার নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, বিয়ের মাধ্যমে মানুষের বংশের হেফাজত হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বংশের হেফাজত করার জন্য, বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য জেনার বিচারকে হারাম করে দিয়েছেন। কোরআনের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা, তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল এবং মন্দ কাজ, এটা খারাপ পথ, এটাকে বর্জন কর। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু জিনা করা হারাম ঘোষণা করে ক্ষান্ত করেন নাই, এরপরে এর বিচারের ব্যবস্থাও করেছেন। যদি অবিবাহিত হয় সেক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরায় নূরের 2 নম্বর আয়াতে বলছেন আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্ল ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারী নি আর ব্যভিচারী যেই হোক না কেন, পুরুষ হোক বা নারী হোক, তোমরা ওদেরকে 100 জালদা 100 দররা মারো। ওয়ালা তাখুযু বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহি, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে, আল্লাহর বিধান কায়েমের ক্ষেত্রে যেন তোমাদের মধ্যে কোনো মায়া মমতা যেন কাজ না করে, আল্লাহর বিধান কায়েম করতে গিয়ে যেন কোন রকমের দুর্বলতা সৃষ্টি না হয়। আল্লাহ বলছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা সত্যি আল্লাহতে এবং আল্লাহর পরকালে বিশ্বাস করো, ওয়ালিয়াশাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন, আর এই শাস্তি যে দিবে এটা কোনো গোপনে না, বরং প্রকাশ্যে দিবে, যাতে করে মুমিনরা দেখতে পায় এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারে। আর যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস বুখারীতে বর্ণিত আছে আন ইবনে আব্বাস উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া জালিসুন আলা মিম্বারি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বারের কাছে বসেছিলেন। এই সময় তিনি বললেন ইন্নাল্লাহা কদ বাআথা মুহাম্মাদান বিল হাক্কি ওয়া আনজালা আলাইহিল কিতাব ফাকানা মিম্মা উনজিলা আলাইহি আয়াতুর রাজম, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি কিতাব নাযিল করেছেন এবং সত্য বিধান দান করেছেন,
এবং আল্লাহ তাআলা যে বিধান নাযিল করেছেন তার মধ্যে একটা আয়াত ছিল রজম সম্পর্কে করানাহ ওয়া আইনা আইনা ওয়া আইনা হাওয়া কালনাহা আমরা এটা পড়েছি মুখস্থ করেছি বুঝেছি ফা রজমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রজমনা বাদাহু আমরা এইটাকে বিধানটাকে আমরা নিজেরা বাস্তবায়ন করেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবায়ন করেছেন অর্থাৎ ব্যভিচারিণী যদি বিবাহিত হয় অর্থাৎ বিবাহিত পুরুষ বা নারী যে হোক এদেরকে পাথর ছুঁড়ে হত্যা করা এরপর ওমর ইবনে খাত্তাব বললেন ফা আখশা ইন তালা বিন নাস জামানুন আমি ভয় করছি যদি সময় অনেক লম্বা হয়ে যায় তার মানে দীর্ঘদিন পরে কিয়ামতের আগে এমন একটা সময় আসতে পারে আইয়াকুলা কাইলুন মা নাজিদু আর রজমা ফি কিতাবিল্লাহি আমরা তো রজম কোরআনে পাচ্ছি না পাথর ছুঁড়ে হত্যা করা কোরআনের মধ্যে তো এখন নাই এটা এখন বলা হচ্ছে বাংলাদেশেও আছে আহলে কোরআন নামে একটা ফেরকা যারা নিজেদেরকে নাম দেয় আহলে কোরআন কোরআন মানে এরা হাদিসকে অস্বীকার করে বিভিন্ন কারণে এরা বাড্ডাতে একটা গ্রুপ আছে এবং ঢাকায় ইতিমধ্যে অনেক জায়গায় ছড়িয়েছে কারণ এদের কথাগুলো শুনলে অনেকে বিভ্রান্ত হয় কথাগুলো সত্য কথা বলে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর তাতে বলেছেন অফাসসালনা কুল্লা শাইইন তাফসিলা সবকিছু বিস্তারিত বয়ান করেছি তিবিয়ানান লিকুল্লি শাই সবকিছুর স্পষ্ট বর্ণনা আছে অতএব হাদিসের কি প্রমাণ এটা মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কোরআনই বলেছেন ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আল্লাহর রাসূলের যে মূল দায়িত্বগুলো তার মধ্যে একটা দায়িত্ব ছিল কিতাব ও হিকমতের তালিম দেওয়া শিক্ষা দেওয়া এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা দিলেন এটা যদি গ্রহণযোগ্য না হয় তাহলে কোরআনের তালিমের কি প্রয়োজন ছিল আল্লাহ তাআলা পারতেন সোজা একটা কোরআন দিয়ে দিতে তোমরা পড়ে নাও আল্লাহ তাআলা রাসূল কেন দিলেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিক্ষা দিয়েছেন সেগুলোই হাদিস এটা ভিন্ন কথা হাদিসের মধ্যে অনেক হাদিস জাল ঢুকেছে মানুষ তৈরি করেছে যখনই ইসলামে বিভিন্ন দল তৈরি হয়েছে তখনই মানুষেরা নিজেদের দলকে টিকে রাখার জন্য নিজেদের দলকে সমর্থন করার জন্য একদল লোকেরা আল্লাহর নবীর নামে মিথ্যা হাদিস তৈরি করেছে অনেকে বলে হাদিস মিথ্যা হয় কি করে হাদিস মিথ্যা না নবীর নামে মিথ্যা তৈরি করে হাদিস নাম দেওয়া হয়েছে যেমন আপনারা শুনেন এই দেশের অনেক আলেমেরা এই সেকুলার মুসলিমদের খুশি করার জন্য অথবা নাস্তিকদের খুশি করার জন্য বলে কি হুব্বুল ওয়াতনি মিনাল ঈমান স্বদেশ প্রেম ঈমানের অঙ্গ এটা আপনারা শুনেছেন আল হাদিস আমি বলি জাল হাদিস এটা কি জাল হাদিস ভুয়া হাদিস হাদিসের কোন সহিহ কিতাবে নেই একদল নাস্তিক মুরতাদেরা আল্লাহর নবীর নামে তৈরি করে দিয়েছে মুমিনদের আবার দেশ আছে নাকি মুমিনদের পুরো দুনিয়াটাই মুমিনদের আপনারা যারা পুরাতন লোক আছেন বুড়া তারা জানেন আগে কবি একবারের গান মুসলিম যুবকেরা গান গাইতো চীন আরব হামারা হিন্দুস্তা হামারা মুসলিম হে হাম ওতন হে সারে দুনিয়া হামারা সারা জাহান হামারা এটা মুসলিমদের কথা আসিন লানা ওয়াল আরব লানা ওয়াল কুল্লু লানা ওয়াল জামিউল কাউন লানা সব আমাদের ওতন ওয়া জামিউল কাউন লানা ওতনা পুরো বিশ্বটা আমাদের ওতন কিসের একটা সামান্য ভূখণ্ড এই ভূখণ্ড কি আল্লাহ নবী তৈরি করেছেন আল্লাহ তৈরি করেছেন মানুষ মারামারি করে যুদ্ধ করে করে এক একটা দেশ তৈরি করে ফেলেছে কিন্তু মৌলিক বিষয় আমরা থেমে নাই হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান আরো হাদিস শুনেন আমাদের দেশে একটা হাদিস ব্যাপক শোনা যায় উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন চীন দেশে গিয়ে হলো তোমরা বিদ্যা অর্জন করো ইলম অর্জন করার গুরুত্ব হাদিস কোরআনে আছে এটা সত্য কোরআনের বহু আয়াত আছে বরং কোরআনের প্রথম আয়াতটাই তো হচ্ছে করা পড়ো কাজী ইলমে দ্বীন অর্জন করা জ্ঞান অর্জন করা এটার জন্য ইসলাম অবশ্যই উদ্বুদ্ধ করে কিন্তু সেজন্য একটা হাদিস জাল তৈরি করতে হবে উত্তম এলম আলাহ কানাবিস এটা কেন তৈরি করেছে জানেন
সিন দেশে গিয়ে তোমরা এলেম অর্জন করো, সিন দেশে কি এলেমে দিন আছে? আছে কি? কারিগরি বিদ্যা, তার মানে হচ্ছে যে আল্লাহ নবী কয়েকদিন পর বলবে যে এলেমে দিন অর্জন করাচ্ছে কারিগরি বিদ্যা অর্জন করার গুরুত্ব বেশি, এগুলো চক্রান্ত। এরকম আরো অনেক হাদিস, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শয়তান, পিশাবরা বানাইলো যার কোন পীর নাই তার পীর শয়তান। জাল হাদিস, ভুয়া হাদিস, আল্লাহ নবীর নামে তৈরি করা হাদিস। আরো হাদিস আছে, যে ব্যক্তি কোন বুজুর্গ লোকের চেহারার দিকে চাইল তার জীবনের সব গুনাহ হয়ে যাবে। ভুয়া হাদিস। এরকম ভাবে খাওয়ার আগে লবণ খাও, খাওয়ার পরে লবণ খাও, হাদিস দল হাদিস, এরকম বহু হাদিস তৈরি করেছে মানুষেরা। আরো শুনবেন, আল্লাহ নবীর মহাব্বতের নামে তৈরি করেছে, হে নবী আপনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, লাউলা কামা খালাকতু রাসুলাক, আরবি বানাইল। এরপর উর্দুতে ভার্সিতে বানাইল, মোহাম্মদ রা খোদা পায়দা না করতে জমিন ও আসমা পায়দা না করতে। এরপর আরো তৈরি করল, যেটা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব কয়েকদিন আগে বয়ান দিয়েছেন, আল্লাহর নবীকে সৃষ্টি করে ময়ূর আকারে রাখলেন, জিব্রাইলকে ফাতেমা বললেন চাচাজি, চাচা কেন বলল, এটা নিয়ে আপত্তি ছিল জিব্রাইলের। তো জিব্রাইল বললেন যে আল্লাহ নবীকে জিব্রাইল নালিশ করলেন, আল্লাহ নবী বললেন যে তুমি সৃষ্টি কি দেখছো, দেখছো একটা নূর, 70,000 বছর পর্যন্ত উদয় হয়ে থাকে, আবার 70,000 ডুবে থাকে, এইরকম 70,000 বার আমি দেখেছি।